একটি বাড়ির কারণে আটকে গেছে রাজশাহী সিটি কর্পোরেশনের একশো বিরাশি কোটি টাকার উন্নয়ন প্রকল্প ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহীর প্রথম ফ্লাইওভার ও চার লেনের সাড়ে সাত কিলোমিটার রাস্তার কাজ রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চেষ্টায় দু সালে নেওয়া হয় একশো কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রকল্পটি হল নগরীর ফিরোজাবাদ এলাকার ভাটার মোড় থেকে সাড়ে সাত কিলোমিটার চাললেনের সংযোগ সড়ক এটি যুক্ত হবে রাজশাহী ঢাকা মহাসড়কের চোদ্দোপাই এলাকায় মাঝে থাকবে রাজশাহীর প্রথম ফ্লাইওভার গত বাইশে ফেব্রুয়ারি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এরই মধ্যে রাস্তার সত্তর ভাগ কাজ শেষ সড়কটির কাজ শেষ হলে চল্লিশ মিনিটের পথ যেতে সময় লাগবে দশ মিনিটেরও কম কিন্তু একটি বাড়ি মালিকের আপত্তিতে সব কিছু ফেসতে যেতে বসেছে ফিরোজাবাদ এলাকার মালিক আব্দুল মতিনের ওয়ারিস্টা আদালতে রিট করায় আটকে গেছে জমি অধিগ্রহণ ফলে প্রকল্পের মেয়াদে আগামী ডিসেম্বরে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় এই কেস করার মতো কাজটা দুদিক থেকে কাজটা হয়ে আছে মাঝখানে আছে উন্নয়ন তো এটা একটা এখানে একটা বাড়ির জন্য যদি আটকে থাকে তাহলে তো এটা আমাদের এই যে উন্নয়নটা যেটা আগাচ্ছে আর কি এটা তো পিছিয়ে যেছে রাস্তার কাজ শেষ হলে নগরীর একটি বড় অংশের মানুষ সহজে যাতায়াত করতে পারবে নগরীর উন্নয়নের স্বার্থে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি সাবেক মেয়র লিটনের এবং যে রাস্তার কারণে ওই এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে সেটি একটি বাড়ির জন্য আটকে যাবে এটি মোটেই কাম্য নয় এটি মেনে নেওয়া যায় না তবে এ বিষয়ে বাড়িটির কেউই কথা বলতে রাজি হননি রাজশাহী সিটি কর্পোরেশন বলছে আপত্তির কারণে ওই বাড়ির অংশে কাজ শুরু করা যাচ্ছে না তবে চেষ্টা চলছে ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হবার আগেই কাজ শেষ করার মামলার যে বিষয় সেগুলো সমাধান হয়ে যাবে এই বাকি অংশটুকু আমরা দ্রুত করতে পারব এবং আমরা আশা করি সময়ের মধ্যে কাজ শেষ হবে এবং আমরা এই রাস্তাটি জনগণের জন্য ওপেন করতে পারবো